আজ সকালবেলাতেই আমি তুলসী মণ্ডপটাকে পরিষ্কার করতে লেগে গেছি কারণ এখানটা বেশ অনেকটাই নোংরা হয়ে গেছে আর প্রতিদিন যে পুজো দেওয়া হয় ফুল ধূপকাঠি এগুলো দেওয়া হয় সেগুলো নোংরাটা পড়ে গেছে আমি এগুলো পরিষ্কার করতে লেগে গেছি আর এই চারিধার থেকে একটা সুন্দর মিষ্টি মিষ্টি খেজুরের গুড়ের গন্ধ আর পিঠে ভাজার গন্ধ আসছে তার কারণে আমার মনটাও খুব একটা ভালো লাগছে না কারণ পেট থেকেই তো মনে আসে ওইগুলো না আমার খেতে ইচ্ছা করছে দেখো না একটু মনটা আমার ভালো লাগছে না দেখি কি করি কি করি ভাবছি এইভাবে ভাবলে কি আর কাজ হবে চলো রান্নাঘরে যাই দেখি কি করা যায় না চারটে চাল নিয়ে নিয়েছি গামলার মধ্যে সেদ্ধ চাল আমি আবার আতপ চাল দিয়ে বানাই না কিন্তু কারণ কি আতব চালে ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় আর সেদ্ধ চালটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেশ নরম থাকে এই জন্য যে আমরা ভাত খাই সেই চালটা আমি ভিজিয়ে দিলাম আর ভিজিয়ে দিয়ে দেখো না এই যে চাল গুঁড়ো করার জন্য কত নোংরা হয়ে গেছে জায়গাটা আসলে কি বলো আমি একটুখানি শিল একটু বেটে নিই আস হাফ ভাঙা করে নিয়েছি মিক্সিতে তারপরে শিলনোড়ায় বেটেছি বেটে চালের গুঁড়োটাকে মানে কি বলে পেস্ট করে নিয়েছি তারপরে ভাবলাম যতক্ষণ এই সরা পিঠা কি চিতই পিঠা যাই হোক বল হয় সেটা আমি উনুনেই করব কারণ কি উনুনে বেশি ভালো লাগে খেতে আর ভাজাটাও খুব সুন্দর হয় গ্যাসে খুব একটা ভালো হয় না কারণ একদিকে আজ হয় একদিকে শক্ত থাকে আর একদিকে নরম থাকে এরকম সিস্টেম হয় ওই জন্য আমি বসে পড়েছি এই যে ভাজার জন্য উনোনে আর ভাজতে বসে আমার মুখে এতটাই তাপ লাগছে আসলে এটাতে আমি রান্নামান্না করা হয় না বলে খুব একটা প্র্যাকটিস নেই প্রথম প্রথম নিয়ে বসেছি তো তার কারণে আমি বুঝতে পারছি না আগুনটা বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে সেই কারণে আর মুখ পুরো জ্বালা করছিল আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো যাই হোক ভাজাগুলো আমি তৈরি করেই নিয়েছি কারণ কি খেতেও ভীষণ ভালো হয়েছে মানে কি বলবো খুব সুন্দর হয়েছিল খেতে যেহেতু শিলনোড়ায় বাটা হয়েছে আর কাঠের জালে করা হয়েছে যার কারণে আমার মনে প্রায় চার ঘন্টা ধরে এই যুদ্ধ চলল মানে বাটা ভাজা করে এই যে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর দুভাগে ভাগ করেছি কারণ কি একটা হবে শুকনো করে খাওয়া মানে ঝোলা গুড় দিয়ে খাওয়া হবে আর একটা হবে দুধে ভেজানো আর দেখেছো কি সুন্দর নরম হয়েছে এতটাই সফট হয়েছে মানে কি বলবো আর ভেতরে সুন্দর জালি জালি হয়েছে এবার আমি দুধ বসিয়ে দিয়েছি কারণ দুধে তো ভেজাবো আর দুধে ভেজানো খেতে বেশি বেশি ভালো লাগে শুকনো ভালো লাগে গুড় দিয়ে পাতলা যে গুড়টা হয় কিন্তু দুধে ভেজানোটাও ভালো লাগে এই পিঠেটা দুরকমভাবেই খাওয়া যায় তো আমি যথারীতি দুধ বসিয়ে দিয়েছি দুধের সাথে জাল দেবো আর এই যে আমরা এবার এই গুড় দিয়ে ভিজিয়ে খাবো এই জন্য রেডি হচ্ছে দেখে গুড়টা কী সুন্দর সর্ষের তেলের মতন কিন্তু এই গুড়টা হচ্ছে ভালো মানে আসল খেজুরের গুড় আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধটা দেখো ফুটেও গেছে আমি এখানে গুড় দিয়ে দিয়েছি আর অল্প চিনি দিয়ে দিয়েছি কারণ বেশি গুড় দিলে কিরম কালো কালো টাইপের হয়ে যাবে আমার ভালো লাগে না আর যেহেতু খেজুরের গুড় এই শীতের সিজনে এই খেজুরের গুড়টা দিয়ে বেশি ভালো লাগে খেতে আমার দুধ গুড় সমস্ত সুন্দর করে জাল দেওয়া হয়েছে মানে মিষ্টিটা করা হতে হবে নাহলে এই পিঠের মধ্যে তো মিষ্টিটা টেনে নিয়ে নেবে তো এবার আমি পিঠে দিয়ে দিই পিঠেগুলো সব দিয়ে দেবো দিয়ে তারপরে জাল দেবো আর একটু তার মানে আজকের দিনটা আর খাওয়া যাবে না আজকের দিনটা রেখে দিয়ে পরের দিন খেতে এটা বেশি ভালো লাগে পিঠেগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে এটাকে জাল দিয়ে নেব বেশ সুন্দর করে জাল দিতে হবে না দিলে পরে একটু পানসা পানসা লাগবে আমি কিন্তু হ্যাঁ আর মাঝখানে একটা কথা বলি আমি কিন্তু সামান্য একটু নুন দিয়ে নিয়েছি না হলে কিন্তু মিষ্টিটা কীরকম পানসা পানসা হয় এই কারণে আমি একটু মিষ্টি মানে সামান্য একটু নুন দিয়ে নিই এটা সুন্দর করে জাল হবে আর তার মাঝখানে আমি আর একটা কথা বলি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো আর আমার পিঠে তৈরি রেডি মানে আমি আগের দিন জাল দিয়ে রেখেছিলাম আর আমরা কিন্তু খাইনি এই দেখো পিঠেগুলো সুন্দর করে বসে গেছে আর দুধের কালারটা কি সুন্দর খিরখির হয়ে গেছে এটা হচ্ছে সকালে আমরা সবাই এখন এটা দিয়ে ব্রেকফাস্ট করে ফেলবো এবার আমাদের সবার খাওয়ার পালা মানে টেস্ট করার পালা কেমন হয়েছে আর একটা জিনিস হ্যাঁ এগুলো একটু কষ্ট করে বানিয়ে রাখলে সকালে কিন্তু এক্সট্রা করে টিফিন করতে হয় না সকালের টিফিন এই দিয়েই চালিয়ে দেওয়া যায় যথারীতি এবার আমরা খেয়ে নেবো টাটা